হ্যালো ফ্রেন্ডস তেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আর আজকে আমার পরীক্ষা আছে আর পরীক্ষার জন্যই আমি কিন্তু ব্লগুলো দিতে পাচ্ছি না তোমাদেরকে আজকে ভাবলাম একটা ব্লগ করি পড়াটা একটু কমপ্লিট হয়ে গেছে বলে আর এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আর আমি এগারোটা তিরিশ হলেই পরীক্ষা দিতে বসে যাব তো ব্লগটা বেশিক্ষণ করতে পারবো না তারপরে আবার দেখাবো তোমাদেরকে যে সারাদিন কি করছি না করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সকালে আমার টিফিন খাওয়া হয়ে গেছে আমি ম্যাগি খেয়ে নিয়েছি আর যেহেতু পরীক্ষা দিতে বসবো তোমাদেরকে বললাম পরীক্ষা দিয়ে একেবারে খাওয়া দাওয়া করব। আমার একদিনে দুটো করে এক্সাম হচ্ছে আমি যেহেতু টেস্ট এক্সাম দিতে পারিনি পক্সের জন্য আর যে তোমরা তো জানো যে সরকার বন্ধ করে দিয়েছে প্রচুর পরিমাণে করোনা বেড়ে যাওয়ার জন্য স্কুল কলেজ তো তার জন্য আমার ঘরে বসেই অনলাইন পরীক্ষা চলছে তো আমি পরীক্ষা দিচ্ছি আর যারা যারা এখন অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি পাল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ফ্রেন্ডস আমার লেখা হয়ে গেছে পরীক্ষার একটা পরীক্ষা কমপ্লিট হলো এখন বাজে হচ্ছে একটা পাঁচ আমার লেখা কমপ্লিট হয়েছে বাট এখনও আমি লেখাই দেখো নিয়ে বসে আছি বোর্ড এখনও লেখা আমি সাবমিট করতে পারিনি একটা তিরিশ হলে লেখা সাবমিট করব তারপরে আধ ঘন্টা রেস্ট হাতে ব্যথা হয়ে গেছে আমার হাত ব্যথা হচ্ছে ফোন ধরতে পারছি না তো তারপর আমি আবার দুটো থেকে চারটে অবধি পরীক্ষা দেব মাঝে মাঝে তোমাদের সঙ্গে দেখা করব এরকম ভাবেই তো দেখতে থাকো আর সঙ্গে থাকো সব ফ্রেন্ডস এতক্ষণ পরীক্ষা দিচ্ছিলাম আর পরীক্ষা দুটো পরীক্ষায় কমপ্লিট হয়ে গেছে মানে আমার লেখা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও সাবমিটের সময় হয়নি তো তার মাঝেই আমি এখন ভাত খেয়ে নেবো আমি সকালে ভাত খাইনি তো আমি এখন ভাত খাবো আর দেখো বন্ধুরা কি কি আজকে রান্নাবান্না হয়েছে আমার খুব জোর খিদে পেয়ে গেছে এখন আমি খাবো তো দেখো আমার মামায় মায় দুটো থালা খেয়ে নিতে দিয়েছে দুটো থালাই খাবার দিয়ে দিয়েছে এখানে শাক আর ভাত এখানে মাংস মাংস আর মুরগির সো আমি এখন খেয়ে পালং শাকের চচ্চড়ি খুব ভালো বাসি আমি খেতে আর চিকেন করেছে তো আমি এখন খেয়ে নিই খাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সো ফ্রেন্ডস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন টাইম হয়ে গেছে আমি এখন খাতা সাবমিট করব তারপর একটুখানি রেস্ট নেব একটুখানি শুয়ে সো ফ্রেন্ডস সন্ধ্যাবেলা আমি হাজির হয়ে গেছি আর আজকে আমার পরীক্ষা হয়ে গেছে বলে আমি শর্ট ভিডিও করার জন্য একটু সাজগোজ করে নিয়েছি দেখো আমি কিরকম সেজে নিয়েছি আমি সেজে নিয়েছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমি কাদের কাদের ভিডিও দেখি আমার সাবস্ক্রাইবারদের ভিডিওকে আমি দেখি যারা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে কষ্ট করে আমার সাবস্ক্রাইবাররা তারা আমাকে অনেক সময় রিকোয়েস্ট করে ভিডিও দেখার জন্য তাছাড়া আমি নিজে থেকেও অনেকের ভিডিও দেখি তো তাদের মধ্যে আমি কোন কোন আমার সাবস্ক্রাইবারদের ভিডিও দেখি এবং অনেকে আছে ডেলি কমেন্ট করে তাদেরও আমি ভিডিও দেখি অনেক সময় পড়ার চাপে ভুলে যাই খেয়াল থাকে না তাও মাঝে মধ্যে কমেন্ট দেখলো অনেক সময় মনে পড়ে সাবস্ক্রাইবও করেছি আমি তাদের চ্যানেল তো এরকমই কয়েকজনের নাম আমি খাতায় লিখেছি তো আমি সকলের নামই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা রোজই আমার ভিডিও দেখো প্রচুর মানুষ আছে প্রচুর দর্শক আছে আমার ভিডিও দেখে যেরকম এই মাসে গত আঠাশ দিনে আমার ভিডিও এক লাখ মানুষ দেখেছে তো এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি তোমরাই সেই ভালোবাসাটা দিয়েছ তোমরা দেখেছো বলেই এক লাখ ভিউসটা হয়েছে তোমরা না দেখলে কিন্তু হতো না তোমরা এরকমভাবে সাপোর্ট করো এরকমভাবে ভালোবাসা দাও আর আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের সকলকে নিয়ে আমি এগিয়ে যাব তোমাদের সকলের ভিডিও দেখি তোমাদের সকলের চ্যানেল সাবস্ক্রাইব করে দিই প্রত্যেকের ভিডিও কমেন্ট করার চেষ্টা করি যারা যারা ভিডিও দেখো সকলে কমেন্ট করবে তাহলে আমি তাদের চ্যানেলে ঢুকতে পারি বা সাবস্ক্রাইব করলেও সেখান থেকেও আমি অনেক সময় গিয়ে দেখে আসি তো আমি চেষ্টা করি তোমাদের ভিডিও দেখার অনেক পড়াশোনা থাকে তার মাঝেও কিন্তু আমি চেষ্টা করি আমার এই টেস্ট পরীক্ষা শেষ হলো মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষাটা হয় এরপর মাধ্যমিক পরীক্ষা সে সময়টা হয়তো কয়েকদিন বাদ যাবে কিন্তু তাও আমি তোমাদের ভিডিও দেখি এবং দেখবো তো আমি নামগুলো এক এক করে বলি সবার প্রথমে যার নাম দিয়ে শুরু না করলেই নয় তোমার আমার সকলের প্রিয় প্রিয়াঙ্কার টাইম স্টোরি প্রিয়াঙ্কা দিভাই ভাই দিদি ভাই আমার ভিডিও তো প্রতিনিয়ত দেখে আর তার ভিডিও আমি দেখি খুবই ভালো লাগে দিদিভাই ভিডিও এর আগেও দিদিভাইকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো এই ভিডিওটাও দিদিভাইকে দিয়েই শুরু করলাম তো নেক্সট আমি পরপর বলবো দু নম্বর হচ্ছে এম স্টার ব্লগ তো এম স্টার ব্লগে একটা দিদি আছে যে খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেয় অনেক ভিডিও দেয় অনেক ভিডিও আছেও চ্যানেলে তো আমি গিয়ে দেখে এসেছি খুবই ভালো লাগে খুব সুন্দর করে ভিডিও বানায় তোমরা সকলে যাবে গিয়ে একবার এম স্টার ব্লগ চ্যানেলটা ঘুরে আসবে তারপরে বলবো যার চ্যানেল সেটা হচ্ছে বিউটি ফর বিউটিস তো এখানে তোমরা নানান রকম সুন্দর সুন্দর সাজার জিনিসের কি সুন্দর করে সাজতে হয় কি করে সুন্দর হওয়া যায় খুব ভালো ভালো ভিডিও দেখতে পাবে আমি কিন্তু দেখি তোমরাও দেখবে তারপরে আমি আসছি আমার একজন সাবস্ক্রাইবার যিনি আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন কমেন্ট আমি খুব একটা করতে দেখি না তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি সাবস্ক্রাইবারের অপশানে গিয়ে দেখলাম যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো সেখান থেকেই আপনার চ্যানেলেও আমি গেছিলাম ভিডিও দেখতে তো তার নাম হচ্ছে পূর্ণিমার সৌন্দর্য এবং ব্লগ পূর্ণিমার সৌন্দর্য এবং ব্লগ তোমরা এই চ্যানেলটায় একবার যাবে এবং গিয়ে দেখে আসবে খুব সুন্দর সুন্দর সাজার জিনিস খুব সুন্দর সুন্দর ভিডিও করে আমি কিন্তু যাই প্রতিদিন একবার করে হলেও দেখার চেষ্টা করি সব সময় হয়তো কমেন্ট করে আসতে পারি না আমি কিন্তু প্রত্যেকটা সাবস্ক্রাইবারের চ্যানেলে যাওয়ার চেষ্টা করি তোমরা সকলে কমেন্ট করবে আর আমি প্রত্যেকের চ্যানেল একবার করে গিয়ে ঘুরে আসবো রোজের এরপর আমি বলবো আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবার একদম মিষ্টি তার নাম হচ্ছে দোয়েল পাল একটা কিউট বোন সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আর আমি কিন্তু তার ভিডিও দেখি খুব সুন্দর সুন্দর আর শর্ট ভিডিওগুলো তো খুবই ভালো খুব কিউট খুব সুন্দর দেখতে তোমাকে আমার খুব ভালো লাগে তুমি কিন্তু কোনোদিনও কমেন্ট করতে দেখিনি আমি আমার চ্যানেলে তো তুমি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করবে তোমার ভিডিও কিন্তু আমি দেখি দেবজ্যোতি মণ্ডল নামে আমার আরও একটা সাবস্ক্রাইবার আছে একদম পুচকু তার ভিডিও আমি গিয়ে দেখে এসেছি আমার চ্যানেলটা সেও কিন্তু সাবস্ক্রাইব করেছে আর তুমিও যদি এখন ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমার চ্যানেলের ভিডিও দেখি তারপরে হচ্ছে মনিস ডেলি ব্লগ এও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করে দিদিভাই দিদিভাই ভিডিও তোমরা সকলে গিয়ে দেখে এসো তারপরে হচ্ছে ডুপ্লিকেট হিরো ইনি প্রসেনজিতের গানের বিভিন্ন শর্ট ভিডিও করে তো ডুপ্লিকেট হিরো চ্যানেলটার নাম তোমরা গিয়ে দেখে আসতে পারো তারপরে হচ্ছে রুম্পা পাল দাস একজন আমার ভিডিও দেখে সেই দিদি দিদিভাইও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দেখ করে তোমরা যদি না দেখে থাকো চ্যানেলটা অবশ্যই যাবে আমি নামগুলো বলে যাচ্ছি সকলে লিখে রাখো প্রত্যেকটা চ্যানেল গিয়ে ঘুরে দেখে আসবে সকলে কিন্তু অনেক কষ্ট করে নেট খরচ করে দিন কাজকর্ম করে সকলেই অনেক কষ্ট করে ভিডিও করে তো প্রত্যেকের ভিডিও তোমরা যাবে একবার করে দেখে আসবে তারপর হচ্ছে জ্যোতি বেঙ্গলি নামে আমার একটা নতুন বন্ধু হয়েছে কালকে যে আমার ভিডিওয়ে কমেন্ট করেছিল তার চ্যানেলে যেতে বলেছিল তোমরা সকলে কমেন্ট করবে সকলে তোমাদের চ্যানেলে যেতে বলবে আমি তোমাদের চ্যানেলে সবার প্রথমে যাব আমি কিন্তু জ্যোতি বেঙ্গলি চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে দিয়েছি আর তোমরাও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো সকলে যাবে গিয়ে দেখে আসবে দিদিভাই খুব ভালো ভিডিও বানায় তোমরা সকলে গিয়ে দেখে আসবে তারপরে হচ্ছে পম্পাস ব্লগ একজন দিদিভাই আছে সেও ব্লগিং চ্যানেল খুব ভালো ব্লগ ভিডিও করে আমি প্রত্যেকটাই ভিডিও দেখি খুব ভালো লাগে তোমরাও একবার চ্যানেলটা ভিজিট করবে তারপরে হচ্ছে শ্রাবন্তী লাইফস্টাইল কিছুদিন আগেই আমার ভিডিওতে কমেন্টও করেছিল খুবই ভালো একজন মানুষ খুব সুন্দর সুন্দর ভিডিও করে তোমরা না দেখে থাকলে অবশ্যই যাবে আরও আছে দাঁড়াও নামগুলো বলি পর পর মুনির রক বলে একজন আছে যিনি আমার চ্যানেলে কদিন আগেই কমেন্ট করেছিল তোমার নামও এই ভিডিও বলে দিলাম আর অর্পিতাস ব্লগ যার ভিডিও আমি কিন্তু প্রতিদিন দেখি আর দিদি ভাইও আমার ভিডিও দেখে খুব কিউট একটা দিদি ভাই আমি কিন্তু ভিডিও দেখি খুব ভালো লাগে সুন্দর সুন্দর ভিডিও করেন তোমরাও সকলে গিয়ে দেখে আসবে অর্পিতাস ব্লগ তাছাড়াও যারা আমার ভিডিও প্রতিদিন দেখে এবং কমেন্ট করে তাদের কয়েকজনের নাম বলি তাদের মধ্যে হচ্ছে আক্তার বলে একজন আছেন যিনি আমার ভিডিওতে কমেন্ট করেন খুবই ভালো লাগে এরকমভাবে উৎসাহ দেবেন এরা যাতে আরও এগিয়ে যেতে পারি এ এছাড়াও আরেকজন আমার সাবস্ক্রাইবার আছেন যার নাম হচ্ছে রিপন মাস্টার তিনিও কিন্তু আমার ভিডিও দেখেন এই ভিডিওটাও দেখে থাকলে কমেন্ট করবেন আর হচ্ছে রূপা রয় যে আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে সুন্দর সুন্দর এরকমভাবে উৎসাহ দিয়েও খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে প্রত্যেকে কমেন্ট করবে তারপর হচ্ছে মীনাক্ষী টিনা এও আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে আমার খুব ভাল লাগে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে খুব ভালো লাগে প্রত্যেকের কমেন্ট লাইক করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই আমার খুব ভালো লাগে তারপর হচ্ছে আরেকজন আছে হচ্ছে অপূর্বরা ইনিও খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমার ভিডিও দেখেন খুবই ভালো লাগে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন খুব ভালো লাগবে তারপরে হচ্ছে অঞ্জু ব্লগ বলে একটা ব্লগিং চ্যানেল আছে যেই চ্যানেলের আমি একজন সাবস্ক্রাইবার তার ভিডিও আমি দেখি একটা মিষ্টি মেয়ে খুব সুন্দর নাচের ভিডিও করে খুব ভালো লাগে আর দিদিভাইকেও আমার খুব ভালো লাগে দিদিভাই যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্ট করেও খুব ভালো লাগে তারপর টুকুস ব্লগের ভিডিও আমি দেখি দিদিভাই খুব সুন্দর সুন্দর ভিডিও করে এবং প্রিয়াঙ্কা দিদিভাইকেও দুদিন আগে প্র্যাঙ্ক করেছিলো প্র্যাঙ্ক কল করেছিল ভিডিওটা খুবই ভালো লেগেছিল। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের চ্যানেল ভিজিট করি আজ এই কজনের নাম বললাম যদি কারোর নাম বাদ চলে যায় তাহলে প্রত্যেকে কমেন্ট করে দেবে নেক্সট ভিডিওয়ে তাদের সকলের নাম বলে দেব প্রত্যেকে এরকমভাবে সাপোর্ট করতে থাকো যাতে আরও গিয়ে যেতে পারি করোনা কিন্তু আবার প্রচুর হারে বাড়ছে এখানে কিন্তু লকডাউনও হয়ে গেছে রাত্রির দশটা থেকে ভোর পাঁচটা অবধি তো তোমরা সকলে কিন্তু সাবধানে থাকবে মাস্ক পরবে স্যানিটাইজার ইউজ করবে আর দূরত্ব বিধি মেনটেন করবে এখনও করোনা রয়েছে দাপুর বাইরে বেরোলে মাস্কের সাপোর্ট কথাটা মনে রেখে সকলে ঘর থেকে বাইরে বেরোবে তো তোমাদের সাথে একেবারে রাতে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সো ফ্রেন্ডস এখন রাত হয়ে গেছে আর আমি এখন রাতের ডিনার করবো এই দেখো আজকে রাতে মা হোমমেড ঘরে রোল বানিয়েছে তো আমি এখন এটা খাবো দেখা হবে কিছুক্ষণ পর সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন ঘুমাবো সকালকে গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখন অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে তোমাদের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার